প্রতিহিংসার রাজনীতি ছেড়ে নতুন নির্বাচন দেয়া ছাড়া সরকারের কোনো পথ খোলা নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। মঙ্গলবার সদ্য কারামুক্ত দলের ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব আমিনুল হককে দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন। অভিযোগ করেন, আওয়ামী লীগ দুর্নীতি অনিয়মে দেশের দামি সোনার বাংলা গড়েছে, তাদের ব্যর্থতার কারণে অর্থনীতি হুমকির মুখে। দলের ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিনের জামিন নামঞ্জুর সরকারের দুরভিসন্ধিমূলক বলেও দাবি করেন বিএনপির নীতি নির্ধারক ফোরামের এই নেতা। এই ক্ষমতা ছেড়ে দিয়ে তারা বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তারা ঘোষণা করল, এটাই আমরা চাই। প্রতিহিংসার রাজনীতি পরিত্যাগ করে শান্তিপূর্ণ সহ অবস্থানের পথে আজকের সরকার ফিরে আসুক, এছাড়া এই সরকারের সামনে আর কোনো পথ খোলা নেই।